আলিসরা গ্রুপে মহতারামা এক বোন তিনি উল্লেখ করেছেন যে আমি এমন একটি গ্রুপে রয়েছে যেখানে বোনরা তারা তাদের শরীরকে কন্ট্রোল করার জন্য ডায়েট কন্ট্রোল করার জন্য তারা কখনও কখনও ষোলো ঘন্টা ২০ ঘন্টা না খেয়ে থাকেন খাদ্যদ্রব্য খান না যদিও তারা সে সময়ের মাঝে পানীয় দ্রব্য খান হতে পারে স্লাইন ডাবের পানি ইত্যাদি সেগুলো তারা গ্রহণ করেন তো এক্ষেত্রে আমি তাদেরকে এভাবে পরামর্শ দিতে চাই যে তারা যেন রোজা রাখে আর আমি যদি এই কথা বলি যে তোমরা রোজা রাখো আর এর মাধ্যমে শরীর কন্ট্রোল হবে তখন তো তারা এইভাবে কথা বলে বসবেন যে আমরা তো এই কাজগুলো আল্লাহর জন্য করছি না আর রোজা যদি রাখতে হয় তাহলে একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই রাখতে হবে এতে তো আমাদের দুনিয়াবি কিছু নিয়ত রয়েছে বা দুনিয়াবি উদ্দেশ্যে আমরা করছি এই ক্ষেত্রে তো রোজা বিশুদ্ধ হবে না আমি তাদেরকে কীভাবে বললে সুন্দরভাবে বলতেই পারবো বা এটি আমাদের ইবাদতে রূপ নিতে পারে বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হব ইন আলহামদুলিল্লাহ ইয়াদ সৈয়দাহন আমরা এইভাবে পরামর্শ দেব যে সকল কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে আর এই নিয়তটি কখনো কখনো একাধিক হতে পারে শুধু একটি নিয়ত এমনটি কিন্তু নয় বরং আমরা একটি কাজ করব একাধিক নিয়ত হতে পারে যেমনটি আমি রোজা রাখছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি রোজা রাখছি আমি ডায়েট কন্ট্রোল করার জন্য যদি এমনটি হয় এটি কিন্তু ইবাদত বিরোধী হবে না বা এটি দুনিয়া দুনিয়াবি কাজের জন্য হবে না বরং একজন মানুষ একজন মেন জীবনে যা কিছু করে সব কিছু আল্লাহর জন্য হয় সব কিছু ইবাদত হতে পারে এমন কি আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমরা করি সে কাজগুলো ইবাদতে রূপ নিতে পারে যদি প্রশ্ন করা হয় যে আপনি ডায়েট কন্ট্রোল করেন কেন সেটি উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আমি সুস্থ থাকব। আর এই সুস্থ থেকে আল্লাহর ইবাদত বন্দিগি করবো দুনিয়াবি কর্মগুলো সুন্দর করব চলাফেরা আমার সহজ হবে তাহলে এগুলো কিন্তু উদ্দেশ্য আমাদের পিছনে আমাদের যে পিছনের যে উদ্দেশ্য এবং বৃহৎ যে উদ্দেশ্য সেটি হচ্ছে আল্লাহ সুলানাকে রাজি খুশি করার জন্য মূলত আমরা দুনিয়াতে আছি আল্লাহর জন্য এটি আমাদের নিয়ত করতে হবে এই যদি আছি আমরা আল্লাহর জন্য এতটুকু আমরা নিয়ত করতে পারি তাহলে বাকি যে কাজগুলো আমরা করব সেগুলো ইবাদতে রূপ নিতে পারে তাই তো নবী সাল আলী সালাম তিনি সাহাবিদেরকে পরামর্শ দিয়েছেন যে তোমরা বিয়ে শাদী করে ফেলো মানিস্তাত আমিন কুল যে তোমরা যারা ভরণপোষণ দিতে সক্ষম তারা বিয়ে বিয়েশাদি করো তোমরা যদি ভরণ পোষণ দিতে সক্ষম না হও তাহলে ফ আলাইকুম বিশ্রয়াম তাহলে তোমরা রোজা রাখো কেননা রোজার মাধ্যমে ফাইন নাহু উইজা রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ হবে তোমাদের বিয়ের মনের যে চাওয়া স্ত্রীর সাথে যে মনে বাসনা পূর্ণ করা সেটাকে কমিয়ে দিবে রোজা তাহলে এখানে কিন্তু এটি একটি দুনিয়াবি উদ্দেশ্য আর এ উদ্দেশ্যের মাধ্যমে কিন্তু ইবাদত হচ্ছে যে তোমরা রোজা রাখো কেউ যদি তার শারীরিকভাবে নিজকে কন্ট্রোল করার জন্য তারা খাদ্য এবং পানীয় পরিহার করেন যেমনটি বোনরা করছেন তারা সেটিও কিন্তু করতে পারেন আল্লাহ নবী এমনটি বলেননি যে তোমরা খাদ্যদ্রব্য অথবা পানীয় দ্রব্য ছেড়ে দাও অথবা খাদ্যদ্রব্য ছেড়ে দাও বিশ ঘন্টা ছেড়ে দাও এমনটি আল্লাহ নবী কিন্তু বলেননি বরং তাদেরকে পরামর্শ দিয়েছেন যে তোমরা তো তোমাদের ডাইট কন্ট্রোল করবে তোমাদের আন্তরিক মনের যে চাওয়াটা রয়েছে সেটাকে তোমরা কন্ট্রোল করবে এই ক্ষেত্রে তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি তুমি রোজা রাখো এই রোজাতে তোমাদের সার্বিকভাবে কন্ট্রোল করবে অতএব আমরা এভাবে বলতে পারি যে এখানে শুধু নিয়তের প্রসঙ্গ আমরা নিয়ত সুন্দর করবো আমরা ডায়েট কন্ট্রোল করবো এটি ঠিক আছে শরীর কন্ট্রোল করবো আর এই ক্ষেত্রে আমরা রোজাও রেখে নেব রোজাও রেখে নেব একই কাজে দুই কাজ শুধুমাত্র ফরজ যে আমলগুলি একই নিয়তে দু চারটি কাজ সেটি বৈধ নয় তবে নফল যে কাজগুলি রয়েছে এই এই রোজা কিন্তু নফল রোজা আর এই নফল রোজাতে আমরা একাধিক একাধিক আমরা নিয়ত করতে পারি দু নিয়ত হতে পারে এবং পরকালের নিয়ত হতে পারে সব কিছু হতে পারে কেউ যদি এভাবে বলেন যে আমি নামাজ পড়ছি ব্যায়ামের জন্য ব্যায়াম করার জন্য তাহলে সেটি ভুল হবে বরং তিনি যদি এভাবে বলেন যে নামাজের মাঝে ব্যায়ামও রয়েছে নামাজ হলো এমন ইবাদত যেখানে উঠা বসা করতে হয় আর এর মাধ্যমে আমি স্বস্তি ফিল করি খুব সুন্দর লাগে ভালো লাগে আমাকে তাহলে এটিও ইবাদত বিরোধী নয় এটিও তার সুন্দর ইবাদত এজন্য রোজার ক্ষেত্রে যেমন তিনি বিভাল আলিয়াল্লাম পরামর্শ দিয়েছেন এই জন্য আমরা ভাইদেরকে বোনদেরকে সকলকে আমরা বলবো যে যারা ডায়েট কন্ট্রোল করতে চান যারা শারীরিক যে সমস্যাগুলো অসুখগুলো যারা কন্ট্রোল করতে চান তারা অধিক হারে রোজা রাখুন এর ফলে এক তো ইবাদত হবে অনুরূপভাবে দুনিয়ার যে আপনার উদ্দেশ্য সে উদ্দেশ্যপূর্ণ পূর্ণ হবে কখনো শরীর কন্ট্রোল হবে কেননা রোজার মর্ম কিন্তু অনেক তার মহত্ব অনেক আল্লাহ সহ এত অনেক উপকারের দিক রেখেছেন এই জন্য আমরা বন্ধুদেরকে এভাবে পরামর্শ দিতে পারি যে আপনারা শুধু নিয়ত করে ফেলুন যে আমার নিজকে আমি কন্ট্রোল করবো আর আমি যেহেতু খাদ্য এবং পানীয় ছাড়ি দুনিয়ার জন্য আমি আল্লাহর জন্য করে ফেলব যে এর মাধ্যমে ইবাদত করব আল্লাহকে সন্তুষ্টি করব আর সাথে সাথে নিজকে কন্ট্রোল করব এতে কোনো সমস্যা নাই অল্লাহ ওল্লাহ তাল